সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা ভালো আছেন? আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ছো বন্ধুরা, আমি দোয়া করি সব সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি করে আমার চ্যানেলটা অবশ্যই দেখবেন। আপনাদের অবশ্যই এই ক্ষুদ্র আব্দুল মতিন কবিরাজের কথাগুলো যদি একটু কাজে লাগে তো অবশ্যই আপনাদের ভালো লাগবে, বা কিছু আমরা উপকৃত হব সেক্ষেত্রে আপনারা আমার এই চ্যানেলটা অবশ্যই দেখবেন। আমার ভিডিওগুলো আপনারা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন বা শেয়ার করবেন, পাশাপাশি যদি ভালো লাগে, একবারে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি জোর করতেছি না, মানুষের মানুষের জন্য, মানুষ মানুষের সেবা করে, আমি সেই ক্ষেত্রে আমি মানুষের সেবা নিয়ে কাজ করি। তো আমার বাড়িতে অনেক ভাইয়াজন আসেন, মানুষের অনেক আমি ওষুধপাতি এমনি দিয়ে দিই, আবার যদি জটিল সমস্যা হয়, যেমন যাই হোক আমি এটা আপনাদেরকে না বলি, আপনারা যদি আমাকে ভালোবাসেন, দোয়া করেন আমি যেন মানুষের সেবা করতে পারি, এতটুকু আপনাদের কাছে চাই। যে সো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা আপনাদেরকে নিয়ে আসছি সেটা হচ্ছে একটি ভেষজ। ভেষজটা আমরা অবশ্যই চিনি, যে ভেষজটার নাম হচ্ছে কালো মেঘ। কালো মেঘ যত তিতা, অর্থাৎ এর উপরে তো আর কোনো তিতা নেই, তারপরেও আমি বলি আরও তিতা আছে, নিম তিতা, নিশিন্দা তিতা, তিতা হচ্ছে আরও জিনিস, এরকম আমাদের কিছু কথা আছে। তা আমি বলি যত তিতা হচ্ছে চিরতা। এই চিরতা দুইভাবে ভাগ আছে, যেমন কালো মেঘ আবার অরিজিনাল চিরতা আছে, দুই রকমের ভাবে আছে। আমরা অনেক সময় অরিজিনাল চিরতা মনে করে কালো মেঘটা খেয়ে ফেলি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই চিরতা সম্পর্কে একটু ভালো পরামর্শ আপনাদেরকে অবশ্যই দেব। অনেকে অবশ্য জানেন যে আসলে বাংলাদেশে নয়, সারা বিশ্বে চিরতা খাওয়ার অভ্যাস অনেকের আছে, 90% লোকের অভ্যাস আছে খাওয়ার জন্য। তো আজকে আরও একটু আপনাদেরকে নিয়মটা ক্লিয়ার করে বলে দিচ্ছি, আপনারা অবশ্যই খাবেন। তো চলুন বন্ধুরা, আপনারা আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটা দেখবেন। মূলত আপনাদেরকে এরকম আমি আপনাদেরকে দুইভাবে বুঝাই দিচ্ছি। দুটি গ্লাস নেবেন, দুটি গ্লাসের মধ্যে আমরা রোগের কথাগুলো বলি, আর এখানে তৈরি করাটা আপনাদেরকে দেখাবো। যেমন এখানে আমার কাছে চিরতা পাথার গুঁড়ো আছে, এটাকে বলা হয় চিরতা পাতার গুঁড়া। এই গুঁড়াটা আপনি যদি রাতের বেলা 1 গ্রাম, মাত্র 1 গ্রাম বা হাফ গ্রাম, 1 গ্রামের অর্ধেক, অর্থাৎ এরকম 3 আঙুল দিয়ে একটু ধরবেন, যেতটুকু কোটে আর কি, এতটুকু আপনি একটা গ্লাসে এরকম ভিজায় রাখবেন, আধা গ্লাস পানির মধ্যে ভিজায় রাখবেন। আচ্ছা, তারপর আরেকটি গ্লাসে আধা গ্লাস পানি নেবেন। এই কালো মেঘ না, আমার কাছে অরিজিনাল চিরতাটা আছে, দেখবেন একটু লাল রঙের হয়, আর কালো মেঘটা কালো 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 একদম কালো হয়ে যায়। এই চিরতাটা আপনারা, এটা একটু ফুল হোক, ডাল হোক, যাই কিছু হোক, আপনি যদি এটা ছোট ছোট করে একদম টুকরা করে একটু ভালো করে ডাঙ্গায়, মনে করেন যে একটু দা বা যে কোনো শিল বা যে কোনো জিনিস দিয়ে এটা ভালো করে একটু এটা রাখে একটু বাড়ি দিবেন, ফাইটে যাবে, তাহলে আপনি 1 গ্লাস পানির ভিতরে বা আধা গ্লাস পানির ভিতরে আপনি এরকম কাঠের টুকরা 10 থেকে 12টা দিবেন। কাঠের টুকরা মানে কাঠ হঠাৎ না, এতে চিরতা, এরকম করে দিবেন আপনি, এটা দিয়ে পানিতে দিয়ে ভেজে রাখবেন। তাহলে 1 গ্লাস পানি যদি হয়, আপনি সকালে এই পানিটা এটা ভেজে রাখবেন, সকালে পানিটা অর্ধেকটা খেয়ে ফেলবেন, খাওয়ার পর আপনি এই পানিটা আবার ঢাকিয়ে রাখবেন, রাত্রে খাবেন, খাওয়ার পর এটা গ্লাসটা পরিষ্কার করে আবার নতুন করে তৈরি করবেন, ছেঁকনি দিয়ে খাবেন। আর গুঁড়াটা আপনি এটা গুলে রাখবেন, এটা পানিতে গুলে রাখবেন, সকালবেলা বাস খালি পেটে পানিটা কষ্ট করে খাবেন। আর যদি পারেন, আমি আরেকটা কথা বলি, এরকম একটা বোতলে নেবেন, এই বোতলের মধ্যে 10 গ্রাম চিরতার ডাল এখানে ভিজায় রাখবেন, তাহলে আপনাকে আর ভিজাতে হবে না 7 দিন। তাহলে আপনি বোতলের মুখটা খুলবেন, বাস একটু খাবেন, আবার রাইকে রাখবেন, আবার রাত্রে একটু খাবেন, খায় রাখবেন। তা আপনাদের আমি আরেকটা কথা বলতে চাই, পেট যার ভালো নেই, আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হয় পেট, পেট যার ভালো তার সব ভালো, যার পেট ভালো নাই তার শান্তি নাই। কারণ পেট ভালো মেশিন ভালো, পেট যদি ভালো থাকে আপনি সব ভালো থাকবে। কারণ রুচি ভালো নেই আমার, খাবার রুচি নাই, শরীরে রুচি কম, মাঝে মাঝে জ্বর আসে, মাথা ঘোরে, রক্ত অপরিষ্কার, শরীর চুলকায়, অ্যালার্জিতে ভরে গেছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে আপনাদেরকে জানাতে চাই, দরকার হচ্ছে গাছের এই অতিসার, অর্থাৎ আয়ুর্বেদিক শাস্ত্রে ভাষায় বলা হয় উদয়। উদয় হচ্ছে এমন একটা শরীরের সমস্যা, এই উদয়নাশক রোগটাকে ভালো করতে হবে। যেমন
খাবার উপরে আর কিছু থাকে না, মানুষ যদি খেতে পারে তাহলে শরীরটা ভালো থাকে, আর যদি খেতে না পারে যত ভালো তরকারি হোক আমরা খেতে পারি না। আর যদি এই চিরতা আপনারা 72 ঘন্টা অর্থাৎ 3টা দিন খেতে পারেন, তাহলে আপনি খাইতে চাইলে আপনি যেটা সামনে আছে আপনি সম্পূর্ণ খেতে চাবেন যে আমি খাই আর একটু বেশি করে খাই। তাই বলে একবারে বেশি খাবেন না, যেটা দরকার সেটাই খাবেন, খেলে আপনার শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে। তা আমি আব্দুল মতিন কবিরাজ চিরতা সম্পর্কে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিলাম। অরিজিনাল চিরতা নিতে হবে, যদি আপনি এটা সংগ্রহ করতে না পারেন তাহলে কালো মেঘটা হলেই চলবে। আর পাউডার তো পাওয়া যায়, এখন অরিজিনাল পাওয়া যায় কি জানি না, তবে আমি তৈরি করি এই অরিজিনাল ফুল পাথার ডাল দিয়ে গুঁড়া করলে পাউডার আসে। আর যদি আপনি ডাল পানিতে ভিজে রাখেন সারা রাত, তাহলে লাল পানি একটা আসবে, পানিটা সকালে খাবেন। যাই হোক বন্ধুরা, এটা ঘুমসানি জ্বর যত বড় গুঁড়া কৃমি থাক, আপনার ছোট কৃমি বড় কৃমি যে কোনো ধরনের কৃমি থাক, সেক্ষেত্রে যদি আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ খেতে চান তাহলে আপনার এই গুঁড়া কৃমিটা ভালো হয়ে যাবে। তাহলে আপনার গুঁড়া কৃমি ভালো হয়ে গেলে আপনি অবশ্যই এটা আপনি খালেন, আবার খাওয়ার রুচি ভালো আসলো, রক্ত পরিষ্কার থাকলো, পায়খানা ক্লিয়ার করলো, এবং এটা আমাশার জন্য ভালো কাজ করে। তাহলে আপনার অনেকদিন থেকে আমাশা ভুগতেছেন, সেক্ষেত্রে আপনি এরকম 4-5টা ডাল রাত্রে ভেজি সকালে খেলেন, সকালে ভেজি রাত্রে খেলেন, গরম পানি দিয়েও খেতে পারেন। যাদের শ্বাসকষ্ট আছে তারা গরম পানিতে তৈরি করে খাবেন, বা পানিটা গরম করে খেলেন, আরও ভালো উপকার আসবে। আমাশা রোগের জন্য 1 মাস খাবেন, আপনার আমাশা ভালো হবে, বা বিভিন্ন ধরনের সমস্যা আছে সেটাও সেরে যাবে। আর বিশেষ করে এটা যাদের করলেন, তো দেহ শরীর যদি ভালো থাকে, দেহ যদি ভালো থাকে, পেট যদি ভালো থাকে, আপনার শরীরের এনিথিং শরীরকে ভালো রাখার জন্য বিভিন্ন ভেষজ আছে, আমরা এলে অবশ্যই ভেষজগুলো খাবো। ভেষজের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কারণ ভালো ভেষজ যদি আমরা অবশ্যই প্রয়োগ করতে পারি শরীরের জন্য, মাঝে মাঝে একটু করে খাই, আজকে তো চিরতা খেলাম, অন্য একটু শরবত খেলাম, অন্য একটা গাছ খেলাম, গাছ আমরা যদি 7 দিন একটা গাছ খাই, আবার 7 দিন রেস্ট দিয়ে অন্য একটা 7 দিন গাছ খাই, তাহলে সব গাছ থেকে আমরা ভিটামিন পাচ্ছি। এটাও একটা ভিটামিন জাতীয়, যেমন একটা ঔষধ, বা রক্তের সমস্যা, পেটের সমস্যা, হজম শক্তির সমস্যা, সেক্ষেত্রে রুচির সমস্যা থাকে। তো তাই বললো আমি, এটা বিশেষ কথা না, আপনারা যদি জ্বর থাকে খাবেন, গুঁড়া কৃমি আছে খাবেন, গুঁড়া কৃমির জন্য 2 সপ্তাহ খাবেন, গুঁড়া কৃমি ভালো হবে, বড় কৃমি সেরে যাবে। জন্ডিস জ্বর যারা আছে, জন্ডিস অর্থাৎ জন্ডিস লিভারের জন্য অনেক ওষুধ খেয়েছেন, ফলাফল পান নাই, সেক্ষেত্রে আপনারা এই একই নিয়মে 1টা সপ্তাহ খাবেন, আপনার জন্ডিসটা ভালো হবে, আপনার জ্বরটা সেরে যাবে, আপনার খাওয়া রুচিটা ভালো হবে। আর তাছাড়া এটা আরও অনেক কাজ করে, ভালো শরীরে আপনারা মাঝে মাঝে একটু করে খাবেন, 7 দিন খাইলেন, 7 দিন রপ রাখলেন, আবার 7 দিন খাইলেন, আবার 7 দিন বাদ দিয়ে খাইলেন। আর যাদের অ্যালার্জি আছে, একাধারে আপনি 1 মাস 1.5 মাস খাওয়ার পর দেখলেন অ্যালার্জিটা উপকার হলো, বাদ দিয়ে পর আবার কিছুদিন খাইলেন, ইনশাআল্লাহ সুস্থ থাকবেন। তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনার কাছে একটা অনুরোধ, ভুল ত্রুটি মানুষের মাঝে হয়, আমি যেন মানুষের সেবা করতে পারি, যদি ভুল হয় অবশ্যই জানাবেন, অবশ্যই ক্ষমা চোখে দেখবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।